সন্টু, ওই যে দর্শনা দিদি আসছে আসছে দর্শনা দিদি আসছে কোথায়? গেটে আসছে, নাক দিয়ে গন্ধ শুকছে, আসছে কিনা? দর্শনা দিদি আসছে, ওই যে গেটে আসছে, দেখে আসো তো। দর্শনা দিদি আসছে গেটে, দেখে আসো তো। কোথায় মা? আসে নাই? জানলা দিয়ে দেখা যায়? দেখা যায় না তো জানলা দিয়ে। আসে না, আসে নাই, মিথ্যা কথা বলছি, সরি সরি সরি। আসে নাই, আসবে 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 আসবে, এখনো তো চিন্তিত হবার কিছু নেই, আসবে। বস এখানে, কে দিয়েছে আগে সেটা দেখো। এটা তো তোমার দর্শনা দিদি দিয়েছে। এখানে লেখা আছে সন্টু রায়, আর তোমার নাম হচ্ছে সন্টু পাগলা রায়। তাহলে এটা তো তোমার না, এটা তো অন্য কোনো সন্টু রায়ের জিনিস তোমার কাছে চলে আসছে। হ্যাঁ, এবার কি হবে? তুমি এত আশা করে বসে আছো, কি হবে এবার? তাহলে মন খারাপ হয়ে গেল। দেখি তোমার দর্শনা দিদি তোমার জন্য কি দিয়েছে, দেখি দাঁড়াও। ও কি রে, যেই বলছি তোমার দর্শনা দিদি তোমার জন্য কি দিয়েছে, দাঁড়াও, তাড়াতাড়ি উঠে বসছে। হ্যাঁ দাঁড়াও, তুমি খোলো, তুমি তো মাত বড় হয়ে গেছো, মেলা খুলে ফেলো, খুলে ফেলো। তো খোলার কিছু পাই না। এ কি এরকম ভাবে বসে আছে কেন? আমি খুলি, এ তো তুমি, ওই দেখো তুমি খুলতে পারবে না, আমি খুলি। হ্যাঁ তুমি শান্ত হয়ে বসো, আমি দেখাচ্ছি। হ্যাঁ তুমিও একটু তোমার দাঁতগুলো কাজে লাগাও। দেখি কি করে, বাবারে পেডিগ্রি নাও, ওরে বাবা। দেখি আরেক প্যাকেট, হ্যাঁ আরেক প্যাকেট আছে, আরেক প্যাকেট আছে, আমি দেখছি দেখছি, আমি দেখি, ওরে মা, এটা পেডিগ্রি। হ্যাঁ ওই যে আবার ক্যান ফুড আছে, দেখি ক্যান ফুডে কি আছে। এন তুমি এখন বুড়ো বয়সে পেডিগ্রি খাও, এটা ক্যান ফুড, পেডিগ্রি ক্যান ফুড। হ্যাঁ নাও নাও, এনো এনো না, দেখো তো কি জিনিস তোমার পছন্দ হয় কিনা। এটা নতুন দেখছো তাই না মা? দাঁড়াও, ওই যে দর্শনা দিদি আসছে, আসে নাই দর্শনা দিদি, তো আসে নাই। দর্শনা দিদির এই ভালোবাসাগুলো পাঠিয়েছে তোমার জন্য, তোমার তো হচ্ছে শুধু গিফট দরকার, শুধু গিফট দরকার তোমার, তোমার তো আর কোনো চিন্তা নাই। যাও দর্শনা দিদিকে বাড়ি দিয়ে আসো, যাও। হ্যাঁ ও তোমার অপমানিত বোধ করলে, সরি সরি। শোনো লেজ নাড়ছো কেন, দর্শনা দিদিকে বাড়ি পৌঁছে দিয়ে আসো, যাও। তোমার কি কোনো দায় দায়িত্ব কিচ্ছু নাই? হ্যাঁ আছে কোনো দায় দায়িত্ব তোমার? লেজ, ও লেজ নেড়ে বলতেছে আছে ওর দায় দায়িত্ব। দর্শনা দিদি যে বাড়ি যাবে, হ্যাঁ তুমি বাড়ি পৌঁছে দিয়ে আসো তাকে। স্বার্থপর হয়ে গেছো কেন এত? হ্যাঁ দর্শনা দিদির খোঁজ নিয়েছো বলো, তুমি জিজ্ঞাসা করেছো কেমন আছে দিদি, জিজ্ঞাসা করেছো একবারও? তাহলে এখন এখন দর্শনা দিদির গিফটটা নিলে কেন, তোমার বিবেকে বাঁধলো না? কোনো দায় দায়িত্ব নেই, কিছু নেই, উনি আবার মা হয়েছে। তুমি কি দর্শনা দিদিকে বাড়ি পৌঁছে দিতে যাবে? যাও একটা গাড়ি নিয়ে চলে যাও, হ্যাঁ যাও ওই দিক দিয়ে চলে যাও, গাড়ি নিয়ে চলে যাও, যে দর্শনা দিদিকে বাড়ি দিয়ে তারপরে আসবা। হ্যাঁ তোমার কোনো, তোমার একটা দায় দায়িত্ব আছে না? হ্যাঁ তুমি না বলো তুমি মা, হ্যাঁ তাহলে তুমি কি করে ঘরে আসছো এখন? তুমি একদিনও খোঁজ নিয়েছো? হ্যাঁ মুখটা ওরকম করলে তো হবে না, যাও এখান থেকে একটা গাড়ি নিয়ে যে যাও, বর্ডার পার করে দিয়ে আসো, যাও। ভুরু ঠুরু চোখ ঠোক কুচকে গেছে চিন্তায় যে কি করলাম। এখন গিল্টি ফিল করে কোনো লাভ নাই। থ্যাংক ইউ বলো দর্শনা দিদিকে, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলছো? হ্যাঁ দর্শনা দিদিকে থ্যাংক ইউ বলছো, ওকে। দর্শনা দিদিকে একটা হাম্পা দিয়ে দাও।